হালকা মিষ্টির মধ্যে বানাচ্ছি, কারণ অনেকে মিষ্টি খায়, অনেকে মিষ্টি খেতে পারে না। স্লোলি বানাইতেছি আর কি, দেখবেন আপনারা মিষ্টিটা কেমন কেমন বানিয়ে আমি রসমালাই। আপনারা কেমন আছেন সবাই? বাবা মতো সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাইয়ের জন্য দোয়া করি। আমরা পূর্বাসে যারা যারা থাকি এখানে, সবার জন্য দোয়া করবেন আপনারা। দেশের জন্য আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার হেফাজতে রাখো, আল্লাহ সবার ভালো রাখো, এই রোগ বলা যেন না থাকে। মহিমা রসমালাই বানাইতেছি আমি, নিজে খাওয়ার জন্য না, আমি ট্রাই করতেছি। দুধটা একটু জাল হবে, একটু অলপটা আসলেই আমি ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে আমি আল্লাহর নাম নিয়ে একটা রসমালাই তৈরি করতেছি, জানি না কেমন হবে, আপনি তো দোয়া করেন আমি যেন ভালো বানাইতে পারি। যে রসমালাই কেমনে বানায়, আমি একটা এক দিছি আর একটু দুধ, এক কাপ, একটু ময়দা, একটু বেকিং পাউডার দিছি আর একটু ঘি দিছি এটার সাথে দিয়ে মলেন করে, যে আমি ছোটো ছোটো করে বানাইছি, দেখতেই পারছেন। এই যে ট্যাবলেটের মতো এটা আমি এখন যে দুধের মধ্যে দেবো, দুধটা বড় কাশলেই দিয়ে দেবো। দুধের মধ্যে একটু চিনি দিছি, এক কাপ চিনি, দেখতে পারছেন। ভালো ফুটবে তারপরে আমি ছেড়ে দেবো, একটু মিষ্টিটা টেস্ট করে। মিষ্টি আবার মিষ্টি না হইলে বলবে মিষ্টি হয়নি। মিষ্টি কম খাওয়া ভালো, কেন সবারই এখানে ডায়াবেটিস প্রবলেম, ইয়ে প্রবলেম, একটা বাইচা খাইলে ভালো আর কি। একটু ঘন করতেছে, এখানে সরফ লাগিয়ে দেবো, কেন একটু রসমালাইটা টেস্টি না হলে কেমনে, একটু পরে দেবো আর কি। রেগুলার দুধ আর এটা গুঁড়া দুধ গুলাই দিছি আমি, দুটাই মিক্স করতেছি। একটু লাগবে, বেশি ঘন করলে রস যাবে না। সকালবেলা মেয়েরে বিদায় দিলাম, কাজে চলে গেল, এখন যে মিষ্টি বানাইতেছিল কি করবো ঘরে বসে। আমি যা জানি একটু একটু শেয়ার করি সবার সাথে, তো প্রফেশনাল না। আগে বানাইতাম বাংলাদেশে, আমি যে বিয়ে হওয়ার পর আমার শ্বশুর ভাই, বিয়ের আগে আমি শিখছিলাম মামির সাথে, মামির কাছ থেকে, আমার শ্বশুর ভাই যে
জিনিসটিগুলো আমি ছেড়ে দিতেছি, দেখতে পাচ্ছেন? দেখি কেমন হয়, আল্লাহর নাম দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, মিষ্টিটা একটু বলকাবে, তারপরে একটু আস্তে আস্তে ফুলতেছে মিষ্টিগুলি, দেখতেই পারছেন? কুক করতেছি, কেন তো স্পিডে দেওয়া যাবে না, দেওয়া যাবে। জানি না কেমন হয়, আল্লাহ জানে। আস্তে আস্তে হইতেছে, একটু ফুলতেছে, আগের পার করছে, একটু বেরিয়ে গেছে। যদিও মিষ্টি খাওয়া আমার মানা, আমি বানাই না সহজে, মেয়ে রাগ করে, কেন মিষ্টি বানালে তো একটু হলে তো খাওয়া হবে, কেন এটা হেলদি না। ফুলতেছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন? দুই পাশে দুধটা জাল দিছি, আর পাশে আরেকটা চুলা দিছি দুধ, এটা দেওয়ার জন্য সকালে, রসমালাই একটু ঘন না হলে ভালো লাগে না। ফ্রেশ খেতে ভালোবাসি, সবসময় ফ্রেশ রান্ধি, সবাই দিতেও ভালোবাসি ফ্রেশ। সহজে দোকানের জিনিস আমি খাইও না, অত রেডিমেড জিনিস পছন্দ করি না, আমি সবসময় এটা অভ্যাস। মাশাআল্লাহ মিষ্টিটা সুন্দর হয়েছে, দোয়া করেন যেন পারফেক্ট হয়। রসমালাই হয়ে গেল আমার ইজিলি, আরেকটা রসমালাই বানাই চিজ দিয়ে, কটেজ চিজ দিয়ে, ওটা আরো ইজি, এত কিছু করতে হয় না। মনে হয়ে গেছে, আর এটা লাগবে না জাল। মিষ্টিটা কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে এক একটা বড় বড় হয়ে গেছে, অবশ্য ছোট ছোট করছি। খালি একটা এলাচি দিছি, অনেক তো
দিতে চাই না মশলা, কেন গন্ধ আসে বেশি, অনেকে লাইক করে না, যত লাইট খাবে না ততই ভালো, বেশি মশলা দিলে এত টেস্ট হয় না। দুটা শর্ট করলেই মিডিয়া দিব এখন। এক কাপ দুধের আমি হাফ কাপ বানিয়েছি, একটু জাল দিয়ে একটু ঘন করছি যাতে মিষ্টিটা টেস্ট হয়। আগে রসমালাই, কালো জাম এগুলি বানাইতাম, এখন আর বানাই না, কেউ খায় না বাসায়। একদিন আমি ভাতের জোর দাও বানিয়ে দেখাবো। এই যে আমি দুধটা দিয়ে দিলাম ঘন করে, এটার উপরে যদি একটু টেস্ট হয়, দেখতে পারছেন সবটা লেগে গেছে। মিষ্টিটা চাকি কেমন হয়েছে, একদম লাইট মিষ্টি দিচ্ছি আমি যাতে সে ক্ষতি না করে আর কি, পারফেক্ট। ঠান্ডা হলে ভালো লাগে, দেখছেন একটা মিষ্টি ফুলে ফুলে কি অবস্থা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি এখন বিদায় নিতেছি। আপনারা সবাই ভালো থাকেন যে যেখানে আছেন। ওকে।